দেখো, কিলোমিটার আর মিটার আছে, করতে বলেছে মিটার। সব থেকে সহজে কিভাবে করবে দেখো, যা থাক না কেন, তুমি পরিষ্কার একদম লিখে ফেলো, কিলোমিটার, হেক্টোমিটার যেভাবে শেখাচ্ছে এইভাবে করবে, ডেকামিটার, মিটার। স্যার আর লিখলাম না কেন, কারণ কিলোমিটার থেকে শুরু হয়েছে, মিটারে গিয়ে শেষ হয়েছে, তাই আমরা কিলোমিটার থেকে মিটার লিখলাম, মিটার চেয়ে হয়েছে তাই করলাম। দেখো এবার দেখো, 2 কিলোমিটার লেখা আছে, এখানে লিখবো 2, এখানে লিখবো 2 কিলোমিটার, এখানে যে দেখো 32 মিটার, মনে রাখবে এক একটা ইউনিটে একটা করে ডিজিট বসে, ডবল ডিজিট কখনোই বসে না, 32। তাহলে এখানে হবে 2, তার আগে হবে 3, আর এই গ্যাপগুলোতে কী হবে 0, তাহলে আনসার কী হবে 2032 মিটার। হলে যদি হয়ে থাকে টিক চিহ্ন দেবে, না হলে ক্রস করে ঠিক কারেকশন করে নেবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আবার বলছি, যখন মেট্রিক সিস্টেম যা আসুক না কেন, দেখবে শুরু হয়েছে কোথা থেকে আর আনসার চেয়েছে কোথায় বা শেষ হয়েছে কোথায়, সেটা তোমাকে বুঝে নিয়ে লিখে নিতে হবে কিলোমিটার থেকে মিটার পর্যন্ত। সব সময় এই নিয়ম ফলো করবে, কখনো ভুল হবে না। কিলোমিটারে 2 লিখলে মিটারে 32, মিটারে তো 32 বসতে পারে না, এক একটা ইউনিটে একটা করে ডিজিট বসে, তাহলে এখানে 2 বসলো, তার আগে 3 হলো, আর এই হেক্টোমিটারে কিছু নেই মানে 0 হলো, তাহলে আনসার হলো 2032 মিটার, হয়ে গেল, খুব ইজি ব্যাপার। তারপরে দেখো, 12 হেক্টোমিটার 5 মিটারকে মিটার করতে বলেছে, একইভাবে হেক্টোমিটার বলেছে, তাহলে তুমি মিটার এই মিটার পর্যন্ত লিখে ফেলবো, তা তুমি হেক্টোমিটার থেকে মিটার লিখতে পারো বা কিলোমিটার থেকে লিখতে পারো, আমি কিলোমিটার থেকে লিখলাম, কিলোমিটার, হেক্টোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার লিখে ফেলেছি। এবার দেখো, 12 হেক্টোমিটার, 12 হেক্টোমিটার আমি কি বলেছি, একটা ইউনিটে একটাই মাত্র ডিজিট বসে, 12 দুটো বসে না, 12 হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার এখানে 2 বসবে, তার আগে 1, এই 1 2 বসলো, হেক্টোমিটার বলেছে হেক্টোতে 2 বসবে, তার আগে 1 হলো, কিলোমিটার ঘরে 1 হলো। এবার দেখো 5 মিটার, তাহলে মিটার এখানে 5, এখানে কিছু নেই মানে কি 0, তাহলে হলো 1 2, হলে ঠিক দেবে, না হলে কারেকশন করে নেবে ভুল হলে, 1205 মিটার, দেখো 1205 মিটার হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার, খুবই সহজ ব্যাপার। এবার লিখে করবে একদম, যখন অ্যাডমিশনে পড়বে যখন তখন লিখে করবে। দেখো এবার আছে, দেখো মিলিগ্রাম থেকে গ্রাম করতে বলেছে, তাহলে গ্রাম থেকে মিলিগ্রাম লিখে ফেলি, অত ভাবার দরকার নেই আমার, গ্রাম থেকে মিলিগ্রাম লিখে ফেলবো, ভালো করে বুঝবে। তাহলে গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম লিখে ফেলেছি, এই লিখে ফেলেছি, ভালো করে বুঝবে, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার বসাতে হবে। দেখো আছে মিলিগ্রাম, ভালো করে বুঝবে, মিলিগ্রাম আছে, তাহলে মিলিগ্রামটা আছে যখন, মিলিগ্রামের তো সব নাম্বারগুলো বসবে না, একটা ডিজিট বসবে, তাহলে মিলিগ্রামে কে বসবে, লাস্ট ডিজিট 5, তার আগে কে আছে 8, তার আগে কে আছে 8 বসলো, তার আগে কে আছে 7, তার আগে কে আছে 0, তার আগে কে আছে 3, তার আগে কে আছে 1। স্যার এইখানে তো কিছু লিখেনি, না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই, তুমি গ্রাম থেকে মিল, তুমি যদি কিলো 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 থেকে মিলি সব লেখো তাও হবে, আর তোমার শুরু হয়েছে কোথায় গ্রাম থেকে, শেষ হয়েছে কোথায় মিলিগ্রাম, তাও হবে, এইভাবে লিখলেও হবে। তা দেখো মিলিগ্রাম, লাস্ট ডিজিট মিলিগ্রাম, তাই মিলিগ্রামে 5, তার আগে কে আছে 8, তার আগে কে আছে 7, তার আগে কে 0, তার আগে কে 3, তার আগে কে 1 লিখে ফেলেছি, এ হয়ে গেল। এবার কি করতে বলেছে দেখো, বলেছে গ্রাম করতে হবে। এবার একটু ভালো করে খেয়াল করো, গ্রাম করতে হবে মানে মিলিগ্রাম থেকে গ্রাম কোন দিকে যাচ্ছে, সামনের দিকে আসছে, ভালো করে দেখো, মিলিগ্রাম থেকে গ্রাম কোন দিকে আসছে, সামনের দিকে, লেফট সাইড, সামনের দিকে আসলে সবসময় আমরা জানি ডিভিশন হয়, একটু আগে দেখিয়েছিলাম, এই যে একটু আগে যখন এই বক্স ছকটা দেখিয়েছিলাম বলেছিলাম, এই দেখো সামনের দিকে আসলে কী হবে, ডিভিশন হবে, আর পিছন দিকে গেলে সব সময় কী হয়, ইনটু হয়, তাহলে ভালো করে খেয়াল করো, হ্যাঁ ভালো করে দেখবে, আমাকে গ্রাম করতে হবে, খুবই সহজ মেথড। যখন সামনের দিকে বলবে তখন যেটা বলবে কি বলেছে, গ্রাম, এই গ্রাম, তার ঠিক পিছনে ডেসিমেল দিয়ে দেবে, এখানে পয়েন্ট হয়ে যাবে গ্রাম। যদি বলো স্যার এটা কেন হলো, কীভাবে হলো, তাহলে সেটা জানতে গেলে তোমাকে অন্য মেথড দেখতে হবে, সেটা কি ভালো করে দেখাচ্ছি দেখো। এইখানে যে মিলিগ্রাম আছে, এই মিলিগ্রাম আছে, মিলিগ্রামটা কি করতে হবে, গ্রাম করতে হবে, এবার হাতে গোনো মিলিগ্রাম থেকে গ্রাম, দেখো মিলিগ্রাম থেকে গ্রাম কক,
কটা ঘর হচ্ছে দেখো, মিলিগ্রাম থেকে গ্রাম বা গ্রাম থেকে মিলিগ্রাম, ভালো করে দেখো, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, দেখো তিন ঘর হচ্ছে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এবার সামনের দিকে আসলে কি হয় বলেছি, ডিভাইড হয়, তার মানে এই 13785 কে 1000 দিয়ে ডিভাইড হবে। স্যার 1000 দিয়ে কেন ডিভাইড হবে দেখো, 1000 দিয়ে কেন ডিভাইড হবে ভালো করে দেখো, এখানে বলেছি দেখো, এই দেখো গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম আর হচ্ছে মিলিগ্রাম। গ্রাম করতে বলেছে আমাদের, দেখো মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, দেখো সামনের দিকে আসলে কি হয়, ডিভিশন হয়। তাহলে এখানে 10, এখানে 10, 10, এখানে 10, 3 বার 10 মানে কি 1000 না? তাহলে 1000 ডিভাইড হবে, তাহলে 1000 মানে একের পেটে কটা জিরো আছে, 1 এর পরে 3টে জিরো, তাহলে যে নাম্বারটা থাক না কেন তার ডেসিমেল 3 ডিজিট কোথায় চলে যাবে, আগে চলে যাবে। তাই দেখো থ্রি, এখানে দেখো 1000 ডিভাইড হয়ে যাবে, এই দেখো 1000 ডিভাইড হয়ে যাবে, এই দেখো। তার ডেসিমেল নেই মানে কোন নাম্বারে কোথায় থাকে, পেছনে থাকে, তাহলে এখান থেকে 3 ডিজিট আগে চলে গেছে, এখানে শুধু 0 আগে, এই দেখো 0 আগে চলে এসেছে। সেই জন্য আমি বলেছি না বারবার, যা বলবে যে ইউনিটটা বলবে তার ঠিক পেছনে হবে, যে ইউনিটটা বলবে তার ঠিক পেছনে হবে। একটা আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভালো করে দেখবে সবাই মন দিয়ে। 1 2 3 7 0 5 9 ধরো, সাপোজ ভালো করে বুঝবে সবাই, এরপরে কিন্তু করতে হবে মিলিগ্রাম, এটাকে করতে বলেছে গ্রাম, কিছু দরকার নেই, বক্স টক্স বাদ দাও, তুমি দেখো সামনে যাচ্ছে না পেছনে যাচ্ছে, দেখতেই পাচ্ছ মিলিগ্রাম থেকে গ্রাম মানে সামনের দিকে। সামনের দিকে গেলে কি হবে, স্যার কি বলেছি, আমি কি বলেছি, সামনের দিকে গেলে ডিভিশন হবে, পরিষ্কার কথা। এবার দেখো মিলিগ্রাম থেকে গ্রাম ক ঘর হচ্ছে, কাউন্ট করো, গোনো, মিলিগ্রাম থেকে গ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এ দেখো গ্রাম, গ্রাম হবে, গ্রামটা বাদ দাও, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে গ্রাম থেকে এই মিলিগ্রাম থেকে গ্রাম করব, তাহলে দেখো 1 2 3 মানে 1000 দিয়ে ডিভিশন হবে। তো ডিভিশন করো, 1000 মানে কি, 1 এর পরে 3টে জিরো আছে, 3 টাইমস 0, তো ডেসিমাল 3 ডিজিট আগে চলে আসবে, আনসার কি হবে 1237.059 গ্রাম হয়ে গেল। কত ইজি ব্যাপার, দাম সামনের দিকে বলে ডিভিশন, যে কোটা 1 এর পরে যে কোটা 0 থাকবে ডেসিমাল সে কোটা ডিজিট আগে চলে যাবে, এই তো হলো ব্যাপার। এবার তুমি যদি বলো কোটা স্যার আমি এইভাবে করব না, আমি লিখে করব, তা লিখে করো তাহলে, এই তো গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এবার নাম্বারটা বসাও, কি আছে নাম্বার, 1 2 3 7 0 5 9 9 5 0 0 5 না কি আছে দেখি, 0 5 9 7 3 2 1 7 3 2 1 কি কি বলেছে গ্রাম করতে, তা কি বলেছি, যেটা বলবে তার ঠিক কোথায় ডেসিমেল হবে, পিছনে, এই হয়ে গেল। যারা বুদ্ধিমান ছেলে মেয়ে তারা এইভাবে করবে, আর যারা, এটাও খুব সহজ মেথড, তুমি দেখতে হাতে যদি গুণে করবে যে আমি গোনো, যে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, স্যার 1000 ডিভিশন, তাও করতে পারো, পরিষ্কার একদম সহজ ব্যাপার। যখন সামনের দিকে আসবে ডিভিশন হবে, যখন পেছন দিকে যাবে ইনটু হবে, আর এক একটা গ্যাপের মধ্যে 10 10 করে ডিফারেন্স, বুঝে গেলেই হয়ে গেল। ইউনিটারি মেথড, এই মেট্রিক সিস্টেমের মতো কোনো ইজি মেথড আর কিছুই নেই, একদম সহজ। এইভাবে এটা বুঝে গেলে তুমি অ্যাডিশন পারবে, সাবস্ট্রাকশন পারবে, ডিভিশন, মাল্টিপ্লিকেশন সবই সহজ হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে সামনের দিকে আসলে ডিভিশন হবে, পিছন দিকে গেলে ইনটু হবে। তা যাই হোক, পরে আবার শেখানো হবে, চিন্তার কারণ নেই। এরপরটা দেখো, 1 7 1 5 7 2 8 9 গ্রাম থেকে হেক্টোগ্রাম, এটাও দেখো গ্রাম থেকে হেক্টোগ্রাম, কত ইজি দেখো, গ্রাম থেকে হেক্টোগ্রাম। তাহলে কি হ্যাঁ করছি দেখো, যদি মনে করো স্যার আমি খুব সহজেই করবো, তাহলে এইভাবে লিখবে, গ্রাম থেকে হেক্টোগ্রাম, তো ছোট করে লিখে নাও, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তাহলে করতে হবে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম বাদ দিয়ে দাও, হেক্টোগ্রাম করতে হবে, যখন হেক্টোগ্রাম বাদ দাও, দেখো ডেকাগ্রাম, গ্রাম। তাহলে দেখো ভালো করে বোঝো, গ্রাম থেকে হেক্টোগ্রাম করছি, তাহলে কত দিয়ে ডিভিশন হবে, ডেকাগ্রাম, গ্রাম মানে কত দিয়ে, 100 দিয়ে, 100 দিয়ে, ভেরি গুড। তাহলে 100 কটা জিরো, 00, তাহলে ডেসিমেল 2 ডিজিট আগে চলে যাবে, তাহলে আনসার হবে 1572.89, কত সহজ ব্যাপার।
ওয়ানের পরে ডবল জিরো, ডেসিমেল নেই মানে টু ডিজিট আগে চলে গেল, পেছনে ছিল টু ডিজিট আগে চলে গেল। এবার কেউ যদি বলো না স্যার আমি লিখে লিখে করবো, তা লিখে লিখে করো, কোনো অসুবিধা নেই, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম লেখো। এবার গ্রামে কি আছে? নাইন, তার আগে কে? এইট, তার আগে কে? টু, তার আগে কে? সেভেন, তার আগে কে? ফাইভ, তার আগে কে? ওয়ান। ডেসিমেল কোথায় হবে? হেক্টোগ্রামের পিছনে। একই আনসার, দেখো হেক্টোগ্রামের পিছনে, এখানে টু এর পিছনে হয়েছে, এখানে টু এর পিছনে হলো। দুভাবে যেটা খুশি ভাল লাগে সেটা করবে, মিলিগ্রাম আছে, ডেকাগ্রাম করতে হবে একইভাবে। তুমি যদি কাউন্ট করতে সুবিধা ভুল হয়ে যায় তাহলে লিখে লেখো, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। কি করতে হবে? ডেকাগ্রাম কোন দিকে যাচ্ছে? সামনের দিকে, দেখো ডেকাগ্রাম করতে হবে সামনে, দেখো ডেকাগ্রাম সামনেই তো আছে, সামনের দিকে আসছে, দেখো আছে, ভালো করে বোঝো, মিলিগ্রাম আছে, এই দেখো মিলিগ্রাম আছে। করতে হবে ডেকাগ্রাম কোন দিকে? সামনের দিকে আসছে, লেফট সাইডে আসছে। তা ডেকাগ্রামটা বাদ দাও, কটা হচ্ছে দেখো, এক দুই তিন চার, মানে ওয়ানের পরে ফোর টেন জিরো, এই তার ডেসিমেল ফোর ডিজিট আগে চলে যাবে। কত সোজা ব্যাপার? ওয়ান টু সেভেন থ্রি পয়েন্ট জিরো টু এইট ফাইভ। কেউ যদি মনে করো লিখে করবো, লিখে করতে পারো। এই হচ্ছে মেট্রিক সিস্টেম, সহজ না কঠিন?